ডিসিশন। সো এখন আমি চিন্তাভাবনা চেঞ্জ করে ফেলছি, এখন আমি মিউজিক বাঁচাবো। আর মিউজিক অর্থাৎ গান বাঁচলে মিউজিক বাঁচে, আমি আমার শিল্পীর গানটাকে বাঁচাবো। সেক্ষেত্রে হচ্ছে যে ফোনের ভয়েস ওই ব্যাপারটা অনেকটাই বেরোয় আসবো, করবো না তা না, করবো, বাট আমি এখন রেকর্ডটাও অন্যভাবে নিব। সো আগে গান বাঁচাবো, দেন আমার মিউজিকটাও বাঁচাবো, কারণ আমার অনেক মিউজিক মারা গেছে এই পর্যন্ত, এখন থেকে আমার চিন্তাভাবনাই চেঞ্জ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে এখন 10টা গানের কাজ নিলাম, আর আমি এখন থেকে বাইরের কাজ করব বলতে, আগে আমি ঘরেই কাজ করতাম, মিউজিকের যে স্বাদটা আমি গ্রহণ করতাম ওটাই, ফোন থেকে আমার ওই হ্যালো হ্যালো করেই কাজ নিতাম, আবার ফোন থেকে পাঠাইতেন সেগুলো করে দিতাম। বাট এখন থেকে আমি রুমে, আপনারা চাইলে রুমে এসেই ভয়েস দিতে পারবেন, কাজ করতে পারবেন। আর আমিও এখন থেকে, আগে যে ধর তক্তা মারপেরেক যে একটা ব্যাপার ছিল যে দিতেন, আমিও ওরকম করে দিতাম, বাট একটা মিউজিক অবশ্যই সময় নিয়ে করতে হয় ভালো করতে হলে, বাট আমি ওইটা ওইভাবে চিন্তাও করতাম না, আমি অন্য সব কাজের পাশাপাশি এগুলো করতাম। এখন থেকে ভালো কাজ হবে, প্লাস হচ্ছে অডিও এবং ভিডিও, আমার সনির মিররলেস ক্যামেরা, গিম্বেল, এভরিথিং সব কিছু আছে, কিন্তু আমি বাইরে নামি নাই। তো এখন থেকে বাইরের কাজ নিব, আপনারা যত দূর আছেন না কেন আপনারা সরাসরি আমার স্টুডিওতে চলে আসবেন, আর আমার স্টুডিওর ডেকোরেশন সব কিছুই চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, অডিও এবং ভিডিও দুইটাই করতে পারবেন। ভাইরা প্রায় 700-800 কিলোমিটার দূর থেকে এসছে, তো আপনারাও চাইলে এখন থেকে ভাবে আসতে পারবেন। আপনারা যারা মোবাইলে ভয়েস দেন, অনেক সময় গানগুলো দেখা যায় যে মোবাইলে ভালো হয় না, রেকর্ডিং ভালো হয় না, রেকর্ডিং ভয়েসটা ভালো ওঠে না, তো আপনারা যদি সরাসরি এখানে এসে ভয়েস দেন তাহলে গানটা আপনাদের আরও ভালো হবে, মিউজিকটা ভালো হবে, আপনার গানের কোয়ালিটিটা ভালো হবে, তো তখন আপনারা নিজে নিজে গানটা ফিলিংস আনতে পারবেন মনের ভিতরে। তো আপনারা দূরে থেকে ভয়েস না পাঠিয়ে ডিরেক্টলি ভাইয়ের কাছে আসতে পারেন, এখানে এসে ভয়েস দিতে পারেন, আর একটু দূর হবে সমস্যা নাই, কিন্তু আপনারা আইসে দিলে এখানে ভালো হবে। আর যারা ইউটিউবিং করতে চান, যেমন তার একটা চ্যানেল আছে, সে 10টা গান পর্যায়ক্রমিকভাবে গানগুলোর লেখা খুবই ভালো, আর আমিও আমার বেস্টটা অর্থাৎ সেরাটা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ইউটিউব করেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি একটা সরকারি চাকরিতে যে টাকা মান্থলি বেতন দেয় তার থেকেও বেশি ইউটিউব দেয়, তাহলে সরকারি চাকরির জন্য আপনি যে পরিমাণে পড়াশোনা করেন, যে সময়টা দেন, ঠিক আপনাকে ইউটিউবে ওই 100% না দিলেও 70% আপনার ইউটিউবকে দিতে হবে, তাহলেই ইউটিউব আপনাকে ওই জায়গায় পৌঁছাই দিবে। সো আজকে একটা দিলেন, কালকে ঘুমায় থাকলেন, দুই সপ্তাহ ঘুমায় থাকলেন, এভাবে ইউটিউব করতে পারবেন না, ঠিক আছে? তো যারা গান করতে চান, ইউটিউব নিয়ে আগাইতে চান সব কিছু, বা মিউজিক করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যারা কাছাকাছি, কিংবা যেমন দেখেন 700 রংপুরের কুড়িগ্রাম থেকে এসছে, তো অনেক দূর থেকে এসছে, যাতায়াত খরচ যাই হোক না কেন, আর আমার কাছে যে সুবিধা পাবেন আমার মনে হয় না যে অন্য কেউ দিবে, এটার কোয়ালিটিও বিবেচনা করতে হবে। এখন আমি নির্বাচনীর কোনো কাজ করি না, কারণ কি আপনাদের বলে দিই, নির্বাচনী গান করি না, এটা এই কারণে, কারণ এখন 500 টাকায় নির্বাচনী গান পাওয়া যায়, আমি একটা মিউজিক রাতভর কম্পোজিশন করে দেবো, হ্যাঁ, সেই নির্বাচনী গানের মিউজিকটা আমাকে অন্য একজন বলতেছে, ভাই আপনি এত এই টাকা চান কেন, আমি তো 500 টাকা এনে দিতে পারি, আপনার কয়টা লাগবে? এখন তারা ইউটিউব থেকে মিউজিক নিয়ে একটা নির্বাচনী গান করে দিচ্ছে, আর আমি মিউজিক কম্পোজিশন করে দিচ্ছি। তো এইসব চিন্তা থেকে, যাদের একটা কম্পিউটার আছে, একটা মাইক্রোফোন আছে, স্টুডিও শুরু করে দিছে, তো এই চিন্তা থেকে আমি ওই দিক থেকে বেরোয় গেছি যে নির্বাচনী কাজ আর করাবই না। এখন ফাইনালি আমি ইউটিউবে, যারা ইউটিউবার আছে প্লাস হচ্ছে কোনো যাদের ভালো ভালো চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে কাজ করবো, আমার ফোকাসটাই ওই দিকে, এবং ভালো কাজ করার চেষ্টা করবো এখন থেকে। তো যারা আপনারা করতে চান, সরাসরি যোগাযোগ করবেন, এবং কন্টিনিউ কাজ হবে, আসতে পারবেন, এসে এখানে যেমন দুদিন ছিল, সবগুলো ডেমো ভয়েস দিল, ডেমো মিউজিকও আমরা চিন্তাভাবনা করে ফেলছি কীভাবে কী করবো সব কিছু, এবং সামনে আমার দুইটা কাজ আছে, দুইটার পরে ভাইয়ের কাজ ধরবো, সবগুলো কমপ্লিট করে দেবো। তো আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসবেন, আপনাদের গানের মিউজিক ভালো হবে, আপনাদের গানের কোয়ালিটি ভালো হবে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আর সামনে আরও অনেক অনেক কিছু আপনাদের জন্য ওয়েট করতেছে, কারণ আমি চিন্তা ভাবনাই চেঞ্জ করে ফেলছি, কারণ সত্যি কথা বলতে আমার মিউজিকটা বাঁচাইতে হবে। এর আগে আমি